আমার মন বসে না শহরে ঈদ পাথরের নগরে, তাই তো আসলাম সাগরে, তাই তো আসলাম সাগরে। এই মন বসে না শহরে ঈদ পাথরের নগরে, তাই তো আসলাম সাগরে, তাই তো আসলাম সাগরে। হ্যালো এভরিওয়ান, আজকে সেই একটা আবহাওয়া দেখেন, আজকে এমন একটা আবহাওয়া, বৃষ্টি ভাব, এই জন্য সাগরে আছি, ওই সাগরের গানটা শুনতে সাগরে আছি। আমার এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, কারণ এই জায়গায় থাকলে আপনার মনে যে একটাই অনুভূতি বা ভিতরে যে একটা আনন্দ ফিল করে সেটা আসলে প্রকাশ পায়। খুব একটা সেই একটা জায়গা, সেই একটা পরিবেশ, এখন সন্ধ্যা, সাগরের ভিতরে দেখেন আমি সাগরে বসে আছি, দেখছেন চারিদিকে সাগর আর সাগর, দেখাই আপনাদের। কি সুন্দর শহর, রাতের শহর, কত ভালো লাগে, অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর সেই লাগে। এই যে লাইটটা দেখতে পাইতেছেন আপনারা, মূলত এটা হলো সৌদি, এই যে লাইটটা দেখতেছেন না, মূলত এটা হলো সৌদি সিং, সৌদি এই যে দেখেন না, ইডার মতো দেখা যায়, এই জায়গার অপসাইড নিচে সাধারণ মানুষে এই জায়গা ওভারটেক করতে পারবে না, এই যে দেখেন সীমানা, আমি এই সীমানার কাছেই আছি। আসলে সাগরে আজকে একটু মেঘলা মেঘলা ভাব ছিল, এই জন্য মনে করেন যে সেই বাতাস, বাতাসটা এত সুন্দর বাতাস, যেহেতু এই দেশে গরম তো এখনো ঠান্ডা আসে নাই, তবে এখন ঠান্ডা আইসা পড়বো, যেহেতু আজকে বৃষ্টি আইছে পাহারানে, আজকে বৃষ্টি রাস্তা চিনছে আর কি, আসবে এখন হয়তো বাতাসে কথাগুলো ক্লিয়ার নাও হইতে পারে। এটা হলো মালকিয়া সাগর পাড়া, মালকিয়া সাগর পাড়া, আপনারা ইচ্ছা করলে আসতে পারেন, আসতে পারেন ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে পারেন। এটা মালকিয়া বিচ, বোর্ডের বসা তো এই জন্য হয়তো আপ ডাউন করে, আমি হলো বোর্ডের ভিতরে বসা আছে, এত ঢেউ না সাগরে, আসলে কি প্রত্যেকটা মানুষ কাজের ফাঁকে এরকম একা হোক বন্ধু বান্ধব হোক নিয়ে আসলে একটু ঘোরাঘুরি করা দরকার, তাহলে কি হয় আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। এখন কিন্তু রাত, এই জন্য হয়তো অনেক কিছু
ক্লিয়ার দেখা যায় না, সব জায়গায় তার লাইটিং নেই। কত সুন্দর একটা আবহাওয়া, খুব সুন্দর একটা আবহাওয়া। সাগরে বসে আছি, এই যে দেখেন। হাই এভরিওয়ান, আপনাদের সবাই কেমন আছেন? সবার ভালোবাসা আছে আমার কাছে, আমি সাগরে বসে আছি। আমাকে সবাই ভালোবাসেন, সাপোর্ট করেন, এই জন্য আমি মন থেকে আপনাদেরকে আমার ভালোবাসা জানাই। আমার হৃদয়ের স্থান থেকে আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা। সবাই আমাকে সাপোর্ট করবেন, এইভাবে আপনাদের সাপোর্টে হয়তো আমি একটু আগাইতে পারবো, হয়তো অনেক দূরে যাইতে পারবো। আপনারা আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসাই। একজন একজনের সাপোর্ট না করলে কিছুই করা যায় না, আগে বাড়ানো যায়। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি ভালো কিছু করতাম। তো দেখতে থাকেন। আসলে পাহাড়ের নাম মূলত রাত্রে অনেক সুন্দর লাগে। সেই লাগে হয়তো কথাগুলো বোঝা যাইব না, এই জন্য কারণ এখন বাতাস, তো বাতাসে কথাগুলো নাও বোঝা যাইতে রে। যাই হোক, তারপর আমি এগুলো দেই যতটুকু পারি চেষ্টা করুক। আশা করি তেমন সাউন্ড আসবে না। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাইবেন, আর বিশেষ করে প্রবাসী ভাইরা আমাকে অনেক ভালোবাসে, পৃথিবীর যে যেখানে থাকে প্রবাসী ভাইরা সবার প্রতি আমার ভালোবাসা রইল। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হলো আমাদের দেশ সোনার বাংলাদেশ, আমরা এমন কিছু করব না যে আমাদের দেশের কোনো নাম নষ্ট হয়। তাই আমরা সবসময় ভিসা লাগায় থাকার চেষ্টা করব, বৈধ থাকার চেষ্টা করব, কারোর সাথে এমন কিছু করব না যে আমাদের দেশের বদনাম হয়। আমরা অবৈধ কোনো কাজ করব না, জিনিয়নভাবে থাকব, আমাদের দেশের যে নাম খারাপ না হয়। আর প্রবাসী ভাইরা বেশি বেশি সাপোর্ট করবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে আমি নতুন নতুন কিছু আপনাদের দেখাইতে পারি, দিতে পারি। এইটাই একজনের জন্যই আরেকজন। আমি আমার 64 জেলার বন্ধু চাই, 64 জেলা থেকে আপনারা কে কোন জেলার কমেন্টে জানাইবেন। আমি 64 জেলায় আমার 64টা বন্ধু বেস্ট ফ্রেন্ড চাই, যে শেয়ার কমেন্ট বেশি করব সে আমার বন্ধু হবে, ঠিক আছে? আর বিশেষ করে খাস করে শরৎপুর যারা আছেন, শরৎপুর, নৈরা, ভোজেশ্বর, হ্যাঁ, সখীপুর, সবাই আমার পেজটা ফলো করবেন, এবং কি সবাই পেজটা ফলো করে সাথে থাকবেন, কমেন্টে জানাইবেন কে কোথার থেকে আমাকে দেখছেন, ঠিক আছে? কারণ বৃষ্টি তো, বৃষ্টি ছিল এই জন্য আর কি, বিশেষ করে ই নাই, লোকজন নাই। এটা হলো স্প্রিড বোটটা, কি পায়ে চালিত, পায়ে চালাইতে হয়। সেই লাগে না, কার কাছে কিরকম লাগে একটু জানাইবেন। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আসলাম সাগরে, তাই তো আসলাম সাগরে। এই মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আসলাম সাগরে, তাই তো আসলাম সাগরে।
এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। সবাই এরকম মাঝে মাঝে ঘুরতে আসবেন, মনটা ফ্রেশ হয়ে যাবে। সেই একটা জায়গা, ঘোরার মতো একটা জায়গা, ঘোরার মতো একটা পরিবেশ, খুব ভাল লাগতেছে। সেই ভাল লাগতেছে। এটা হলো মালকিয়া বিচ, কেউ যদি আসতে চান আসতে পারেন। বিশেষ করে শুক্রবার আসলে অবশ্য হাউসফুল থাকে বিচটা, অনেক সবাই আসে ঘুরতে ফ্যামিলি নিয়ে। এইভাবে আরবি, বিশেষ করে আরবিরা, প্রচুর আরবিরা আসে। এখন তো রাত আর বৃষ্টির দিন, তো এই জন্য বৃষ্টি ছিল। দেখেন অনেক সুন্দর সাগর। এটা হলো এই সাগরে আমি গিয়ে বসে আছি। রাত্র ভালোই লাগে, সে একটাই। যাই হোক গাইস, অনেক কথা হইলো। এইভাবে আমি চাই মাঝে মধ্যে আমার যারা আছে, ফ্রেন্ড আছে, তাদের সাথে একটু আলাপ আলোচনা করতে, তাহলে কি ভালো লাগে। আর বিশেষ করে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে কি আরও আগ্রহ জাগবো নতুন নতুন কোনো নিউজ, নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ থাকবো আমার। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।